আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে গর্ভবতী নারীরা যে স্বপ্নগুলো দেখে থাকে এই বিষয়টা আপনাদেরকে পৃথক ভিডিও আকারে জানাতে বাধ্য হলাম। এই জন্যই অজস্র কমেন্ট আমাদের কাছে আসে, হুজুর আমি গর্ভবতী অবস্থায় এই স্বপ্নটা দেখি, বা এইরকম খারাপ স্বপ্ন দেখি, এরকম ভালো স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, কেউ আমাকে মেরে ফেলছে এমনটা স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো দেখলে কি হয় হুজুর যদি আমাদেরকে জানাতেন। আরেকটা বিষয় আমাদেরকে জানতে চান হুজুর, স্বপ্নে গর্ভবতী অবস্থায় স্বপ্নে কোন স্বপ্নটা দেখলে আমাদের পুত্র সন্তান হবে, কোন স্বপ্নটা দেখলে কন্যা সন্তান হবে, সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনা তাফিম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন গর্ভবতী অবস্থায় অনেক সময় গর্ভবতী নারীরা অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে, অনেক খারাপ স্বপ্ন দেখতে পারে, বিভিন্ন রকম ভয়ঙ্কর বিপজ্জনক স্বপ্ন দেখতে পারে। ভয়ের কিছু নেই, কারণ গর্ভবতী অবস্থায় হরমোনের একটু ওঠানামা হয়, হরমোনের ওঠানামার কারণে বিভিন্ন রকম স্বপ্ন গর্ভবতী নারীরা দেখতে পারে, এটাই ডাক্তারগণ বলে থাকেন। গর্ভাবস্থায় বমি বমি ভাব থাকে, গর্ভাবস্থায় মানুষ স্ত্রীদের শরীরে হরমোনের ওঠানামা করে, একটা অস্থির ভাব থাকে, তারা খুব বেশি টেনশন করে, আমার সন্তান ভালো আছে কিনা, আমার সন্তান ভালো থাকবে কিনা, বেশি সচেতনতা কাজ করে, আর অধিক আকাঙ্ক্ষা অনেক সময় কাজ করে, আমার সন্তান কি হবে, আমার সন্তান অনেক ভালো হবে, অনেক হৃষ্টপুষ্ট হবে, অনেক মেধাবী হবে, এই যে আকাঙ্ক্ষাগুলো, এইগুলো নিয়েই কিন্তু তারপর মহিলাগণ তারা বিভিন্ন কিছু স্বপ্নে দেখতে পায়। তো অনেক সময় এমনটাও ঘটে থাকে, সন্তানকে বিকৃত রূপেও অনেক মায়েরা দেখে ফেলে, যে তার পেটের সন্তান অনেক সময় পশু পাখির রূপেও তার স্বপ্নের ভিতরে দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় তার স্বপ্নে স্বপ্নে তার সন্তান মারা যাচ্ছে বা এ হচ্ছে, এই স্বপ্নগুলো আপনি দেখতে পারেন, ভয়ের কিছু নেই। মনে রাখবেন, যদি বিকৃত কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার কি করতে হবে, আপনি কিন্তু অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, শয়তান থেকেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, কারণ শয়তান এবং জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আপনি চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করেন, আপনার সন্তানকে হেফাজত করেন। এজন্য আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আল্লাহর কাছে দোয়া চাবেন, সর্বশেষ যে কাজটা করবেন, আপনি গরিব মিসকিনকে অবশ্যই অবশ্যই দান সৎকা করতে ভুলবেন না। আমি এটা প্রায় বলে থাকি যে গরিব মিসকিনকে যদি দান সৎকা করেন বিপদ আপদগুলো কিন্তু কেটে যায়, এটাই স্বাভাবিক, এটাই একটা নিয়ম। আবার অনেক সময় আমরা স্বপ্নে দেখি আমাদের গর্ভবতী মায়েরা স্বপ্ন দেখে যে গর্ভবতী অবস্থা যে তার স্বামী তাকে অবহেলা করছে, এমনটা যদি স্বপ্ন হয় তাহলে মনে করবেন আপনার মনের ভিতরে স্বামীদের হারানোর জন্য একটা শঙ্কা জেগে উঠেছে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, মোটেও চিন্তাগ্রস্ত হবেন না, এটা আপনাকে শয়তান অনেক সময় দেখাচ্ছে। আবার এমনটাও অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মা সে স্বপ্ন দেখছে তার সন্তানকে হারিয়ে ফেলেছে, বা সন্তান কোথাও চলে গেছে তাকে রেখে, বা সন্তান মারা গিয়েছে, এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি অবশ্যই আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনার সন্তানকে হেফাজত করেন। আর এমনটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনি হয়তো চারকোল পরে ঘুমাননি, আয়াতুল কুরসি পরে ঘুমাননি, শয়তান আপনাকে ধোকা দিচ্ছে। শয়তান তো চায় মানুষের ক্ষতি করতে, শয়তান চায় ছোট বাচ্চাদের ক্ষতি করতে, সুতরাং আপনি এই ভুলগুলো আর কখনো করবেন না। সময় দর্শক শ্রোতা, আপনি যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে মনে করবেন আপনার ঘরের ভিতরে বা আপনার বাইরে শত্রু আছে, আপনি সাবধান হয়ে যাবেন। গর্ভবতী নারীরা অবশ্যই সাবধান থাকবেন, বড় মাছ দেখলা দেখা এটা কিন্তু অনেক ভালো স্বপ্ন। স্বপ্নে মহিলারা কিন্তু বিভিন্ন রকম, গর্ভবতী মহিলারা বিভিন্ন রকম স্বপ্ন দেখতে পারে, যে এমনও দেখতে পারে যে তাকে মেরে ফেলতেছে, তার সন্তানকে মেরে ফেলতেছে,
এটা কিন্তু খারাপ স্বপ্ন নয়, এটা একটা ভালো স্বপ্ন। যদি এমনটা হয় তাহলে মনে করবেন আপনার গর্বের সন্তান অনেক ভালো থাকবে, আপনি নিজেও ইনশাল্লাহ ন্যাক হায়াত পাবেন ইনশাল্লাহ। আর যদি দেখেন আপনি কাউকে মারছেন তাহলে তো একটু সমস্যা, আপনি কাউকে মারতে দেখা এটা ভালো স্বপ্ন নয়। সময় তো দর্শক শ্রোতা, যদি এমনটা স্বপ্ন দেখেন উপর থেকে পড়ে যাচ্ছেন নিচে, সাবধান হয়ে যাবেন, আগুন লেগে গেছে এমনটা যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হতে পারেন। আপনি চিন্তা বা আপনার দুশ্চিন্তাগুলো ঝেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে থাকবেন, এবং ওই যে বললাম আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন, তান সৎকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন খারাপ স্বপ্ন থেকে আল্লাহ হেফাজত করেন, খারাপ স্বপ্নের প্রভাব থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এই দোয়াগুলো করলে কিন্তু আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কি কি স্বপ্ন দেখতে পারছেন। হ্যাঁ, অথবা কুকুর যদি আপনাকে দৌড়াতে দেখেন সাবধান হয়ে যাবেন, কুকুর যদি আপনাকে দৌড়ায়, গর্ভবতী কোনো মা যদি দেখে কুকুর দৌড়াচ্ছে তাহলে মনে করবেন জিন পরী আপনার খুব কাছাকাছি চলে এসেছে, আপনি একটু সাবধান থাকবেন, আপনি আশ্রয় চাবেন আল্লাহর কাছে। হ্যাঁ, এরপরে যদি দেখেন সিংহ বাঘ এসে আপনার সামনে দাঁড়িয়েছে, এমন কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনি দেখতেই পারেন গর্ভ অবস্থায়, কিন্তু স্বপ্নগুলো অধিকাংশ মায়েরাই দেখে ভয়ঙ্কর স্বপ্নগুলো। সুতরাং আপনি ভয় পাবেন না, এটা দেখে আপনি ভেঙে পড়বেন না, আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ চাইলে তো খারাপ কিছু দূর করে দিতে পারেন। এখন আসুন আমরা একটু জেনে নিই কোন স্বপ্ন দেখলে ছেলে হয়, কোন স্বপ্ন দেখলে মেয়ে হয়। দেখুন ছেলে মেয়ে এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা কিছু জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হিসেবে আছে আসে, কিন্তু আমরা এটাকে রহমত মনে করি না। বৃষ্টি যখন হয় তখন এটা রহমত, আল্লাহ পাক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো ঘরে কন্যা সন্তান হয় তখন এটা অনেক বড় রহমত, তার মা বাবার তাদের ইনকাম বেড়ে যায়, আয় রোজগারে বরকত হয়, সুবহানাল্লাহ। সুতরাং এগুলোকে খারাপ মনে করা কোনো অবস্থাতে কিন্তু ঠিক নয়। সময় তো দর্শক শ্রোতা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে যদি আপনি কন্যা সন্তান হতে দেখেন তাহলে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে, আর যদি দেখেন যে আপনি নিজেই গর্ভবতী হয়ে গেছেন এমনটা স্বপ্ন দেখলে আমার মনের বাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, আর আপনি যদি পুত্র সন্তান হতে দেখেন গর্ভ অবস্থায় তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ উল্টাটা হতে পারে, পুত্র সন্তান দেখলে কন্যা, কন্যা সন্তান দেখলে পুত্র হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার অনেক সময় স্থান কাল পাত্র ভেদে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্নতর হতে পারে। যদি আপনি দেখেন স্বপ্নে সাপ যদি দেখেন তাহলে মনে করবেন, মনে করতে পারেন আপনার সন্তান ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। বড় মাছ যদি আপনি দেখেন তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, চাঁদ যদি দেখেন ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, হরিণ যদি দেখেন মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, কবুতর দেখলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, এমন করে আংটি যদি দেখেন তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, আংটি যদি দেখেন বা স্বর্ণ মুদ্রা যদি দেখেন তাহলে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আপনি দোয়াত যদি দেখেন তাহলে মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা আছে, চাঁদ যদি দেখেন ঘর আপনার কোলের মাঝে এসে পড়েছে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, মুরগির ডিম দেখলে মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা আছে। সময় দর্শক শ্রোতা, এই সবগুলো বিষয় কিন্তু আমরা জানলাম। কাপড়ে যদি প্রস্রাব করতে দেখেন, কাপড়ে প্রস্রাব করে ফেলেছেন তাহলেও আপনার আপনার সন্তান হবে ইনশাল্লাহ, ভালো সব সন্তানই হবে বলে আমরা মনে করি। এভাবে আপনার যদি আপনি জামা দেখেন, জামা তাহলে আপনার পুত্র সন্তান, অনেকেই বলেছেন কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি শরীরে আতর দিতে দেখেন তাহলেও আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে। স্থান কাল পাত্র ভেদে স্বপ্নের ব্যাখ্যা ভিন্নতর হতে পারে। তাহলে অবিবাহিতা কোনো স্ত্রীলোককে যদি সজ্জিত দেখেন, অবিবাহিতা কোনো স্ত্রীলোক যদি দেখেন সজ্জিত অবস্থায় আছে, সুখ শান্তি আসবে ইনশাল্লাহ। আর এমনটা যদি দেখেন আগুন দ্বারা কোনো কিছু রান্না করছেন তাহলে মনের বাসনা ইনশাল্লাহ পূর্ণ হবে। আপনি যদি দেখেন আপনার স্বামী, আপনার স্বামী অন্য কোথাও বিয়ে করছে, আপনি এতে করে ভেঙে পড়বেন না,
এটা খারাপ স্বপ্ন নয়, এতে করে বোঝা যায় আপনার স্বামী অনেক অনেক ধন দৌলত টাকা পয়সার মালিক হবে। আমরা অনেক সময় কিন্তু এগুলো দেখে অনেক মুষড়ে পড়ি, আমাদেরকে বলে হুজুর আমার স্বামীকে তো অন্য জায়গায় বিয়ে করতে দেখেছে, এটা কি খারাপ স্বপ্ন? আমি বলি না না, এটা মোটেও খারাপ স্বপ্ন নয়, বরং অনেক ভালো স্বপ্ন, আপনার স্বামী অনেক টাকা পয়সার অধিকারী হবে ইনশাল্লাহ। সময় দর্শক শ্রোতা, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা কমেন্টে অথবা ভিডিও আকারে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।